মাই চ্যানেল অনুশ্রীস ব্লগস। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এটা হচ্ছে একদম সকালবেলায় আমি হচ্ছে স্নান করে এসেছি, আজকে পুজোটা দেবো এই জন্য, কেন মা অন্যান্য কাজ করছে, যেহেতু বাড়িতে পুজো, চারিদিক পরিষ্কার করা হচ্ছে, তারপর আবার ধান সিদ্ধ টিদ্ধ করেছে আমাদের বাড়িতে, তো এই জন্য মা পুজো দিতে পারবে না, মা বলছে যে তুই পুজোটা দে, তো আমি পুজোটা আজকে দেবো, এই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। যদিও আমি প্রতিদিন ওই 11:30-12টার সময় স্নান করি, তো আজকে তাড়াতাড়ি করে নিলাম, তো এখন আমি আর কি নিচে যাচ্ছি, স্নান হয়ে গেছে তোমরা দেখলে, তো আমি এখন নিচে যাচ্ছি ঠাকুর ঘরে, মানে পুজো করতে যাচ্ছি। তো আমি একাই ভিডিও শ্যুট করছি যেহেতু আমার বর বাড়িতে নেই, এই জন্য তো আজই চলে আসবে, ও আজ ঢুকবে 10:11 নাগাদ। তো দেখো আমি একাই কীভাবে ভিডিও শ্যুট করছি, তো আমি ভাবলাম যে তাহলে পুরোটাই তোমাদেরকে দেখাই যখন করছি। ফার্স্ট আমি গেলাম ক্যামেরাটা সেট করে, আবার এলাম, আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে, কেন দেখাতে হবে তো, ভিডিওটা শ্যুট করতে হবে আমার আমাকে এই জন্য। তো এই যে আমি এখন ফুল নিয়ে নিয়েছি, আমি এক একটা জায়গায় ফোন রেখে রেখে আমি ভিডিও করছি, আর ফুল ছিল, মা সকালবেলায় ফুল তুলে রাখে, সকালবেলায় বাসন ধুয়ে রাখে ঠাকুরের, তো সেগুলো আমি ঘরে নিয়ে নিলাম। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমার চুল এত সুন্দর, এত সিল্কি কী করে, তো আমি চুলের জন্য যে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখে নাও, তো চলো তোমরা দেখে নাও। আমি আমার চুলের জন্য যে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি, একটা হলো 7 Keratin Protein শ্যাম্পু, আর হলো 7 Keratin Protein কন্ডিশনার। 7 Keratin Protein শ্যাম্পু, এতে আছে ক্যারাটিন প্রোটিন, মরক্কান আর্গান অয়েল, চুলের ক্যারাটিন ট্রিটমেন্টের জন্য বেস্ট শ্যাম্পু, আর গন্ধটা জাস্ট আমার কাছে ওয়াও লেগেছে। কন্ডিশনারটি হলো 7 Keratin Protein কন্ডিশনার, তো এতে আছে ক্যারাটিন প্রোটিন, মরক্কান আর্গান অয়েল, আর চুলের ক্যারাটিন ট্রিটমেন্টের জন্য বেস্ট কন্ডিশনার, এর গন্ধটাও জাস্ট ওয়াও। আর আমি এই দুটো প্রোডাক্ট নিয়েছি ট্রেল শপ থেকে, ট্রেল শপ হলো একটি শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, আর এখন তো উৎসবের মৌসুম শুরু হয়ে গিয়েছে, তাই ট্রেল শপ নিয়ে এসেছে গ্র্যান্ড সেল, যেখানে আপনি পেতে পারেন ল্যাকমি, মেবেলিন, প্লাম, বোম্বে শেভিং কোম্পানি, এরকম নানান ব্র্যান্ডের উপর আপ টু 70% ডিসকাউন্ট, আর সাথে যদি আমার এই কুপন কোডটি ইউজ করেন তাহলে পেয়ে যাবেন আরও এক্সট্রা 25% ডিসকাউন্ট, আর অবশ্যই সাথে থাকছে কিন্তু ফ্রি ডেলিভারি। আর হ্যাঁ, এই মেগা ফেস্টিভ সেলের অফার চলবে 25 অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত, আর সাথে যদি আপনি 2500 টাকায় কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটা বিউটি বক্স একদমই বিনামূল্যে। এই দুটোর কম্বো প্রাইস হলো 798 টাকা, আর আপনি যদি আমার এই কুপন কোডটি ইউজ করেন তাহলে পেয়ে যাবেন আরও এক্সট্রা 25% ডিসকাউন্ট, তারপরে এটার প্রাইস হবে 307 টাকা। প্রোডাক্ট দুটি আলাদা আলাদাভাবে নিলে শ্যাম্পুটির এমআরপি আছে 349 টাকা, আর ডিসকাউন্টের পর এমআরপি হবে 153 টাকা, মাত্র 153 টাকা। কন্ডিশনারটির এমআরপি আছে 399 টাকা, আর ডিসকাউন্টের পরে এমআরপি হবে 175 টাকা, মাত্র 175 টাকা। আর লিঙ্ক সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে ঝটপট লিঙ্কে ক্লিক করে নেবে আর নিজের ইচ্ছা মতো শপিং করে নেবে। সব ভিডিও শ্যুট করতে পারিনি, প্রবলেম হচ্ছিলো আমার, তো আমি একটু 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 মানে সারাদিন যেটুকু যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো এই যে হচ্ছে মামামের বাবা এসছে, আজকে এসছে 10:30 নাগাদ ঘরে ঢুকেছে, তো স্নান টান করে, খাওয়া দাওয়া করে, আর আমাদেরও মানে আমার তো আগেই স্নান হয়ে গেছে, মামামাকেও স্নান করিয়ে দিয়েছি, তো ও এখন ওর বাবার সঙ্গে খেলা করছে, তোমরা দেখতে পাচ্ছ ওর বাবাকে মানে মারছে, আদর করছে, ওইগুলো করেই মজা পাচ্ছে, তো ওর বাবার সঙ্গেও এখন সময় কাটাচ্ছে, যেহেতু বাবাকে কয়েকদিন পর দেখলো, তো এই জন্য মানে ওর বাবার কাছ থেকেও যেতে যাচ্ছে না, বাবার সঙ্গে যত মজা, আমি যেহেতু ওকে ও আমার সঙ্গে এইরকম মজা করতে পারে না, কেন আমার নিজের ভালো লাগে না এই জন্য, আর ওর বাবার সঙ্গে যত ওর আনন্দ মজা বলতে পারো, দুষ্টুমি মানে ওর বাবাকে মারবে এই করবে, আর আমার একটু ব্যথা লাগলে আমার রাগ হয়ে যায় সত্যি বলতে, এই জন্য মামাকে আমি মানে ওরকম করি না আর কি, ও করতে আসলো আমি ঠিক আমার ভালো লাগে না, এমনি আদর করবো ঠিক আছে, কিন্তু যে ও মানে মুখে মারবে এই করবে, বাচ্চারা তো ওরকমটা করে,
তো খুব ব্যথা লাগে রে, ফোনটা যাবে, বাচ্চা হলে কি হবে, ওর হাতে ভীষণ জোর আছে। তো এই জায়গাটা ওর ভীষণ ফেভারিট জায়গা, এই যে এখানে এসে ওই সুইচ ধরবে, নাহলে এই যে শোকেসের উপর যে যা যা আছে সব নিচে নামাবে। ওর হচ্ছে কাজ এইটা, ও মানে সেটাই করতে থাকবে ও। আর ওই যে ফুলগুলো আছে ফুল ছিঁড়বে, আর জানি না কি অপছন্দ হয়েছে কিছু, যদি ওর ভালো না লাগে ও মানে উপর হয়ে শুয়ে থাকবে, ওরকমটা করে ওর রাগ দেখাবে। ওর এমনিতে প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদি, আর প্রচণ্ড মারামারি শিখেছে, যেটা ভীষণ খারাপ লাগে। মানে একে ওকে ফটফট করে মেরে দেবে এরকম করবে। বেলায় আমি হচ্ছে আমি কাকিমা দিদি মিলে আমাদের ওপরের আর কি ঘরটা পরিষ্কার করছিলাম, বারান্দাটা আর ওই জানালা ওইগুলো সব পরিষ্কার করছিলাম। তো সেই টাইমে একটু ভিডিও শ্যুট করা হয়েছে, আমার বর করেছে যদিও। তো যাই হোক, এই যে মাম্মাম দেখো, মানে ওর দুষ্টুমি তো শেষ নেই, একবার বাথরুমে একবার এই রুমে একবার ওই রুম করে বেড়াবে। এখন ঝাড় দিচ্ছে, ওর ঝাঁটা লাগবে এখন, ওই যে ঝাঁটা ওই দিয়ে ও ঝাড় দেবে। তোমরা দেখতে পাচ্ছো মানে দুপুর হয়েছে, আমি ওকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ও ঘুমায়নি, ও এই দুষ্টুমি করবে। আর ওই যে ওর দাদা, ও তো আরেকটা দুষ্টু, মানে চশমা পরে ঘুরে বেড়াচ্ছে আর ভিডিও করবে জন্য জামা পরে এসছে, মানে যেহেতু ভিডিওতে দেখা যাবে এই জন্য, এত মানে খালি গায়ে ছিল তো বলছে আমি জামা পরে আসি। তো এই যে ওরা মানে বাচ্চারা সব আর কটাকে ঘরে মানে এই যে ও যাওয়ার চেষ্টা করছে, ওই ঘরে আটকে রাখা হয়েছে, মানে আমার দেওর হয় আমার সম্পর্কে, যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো ওরা খুলছে না, ওরা ওই ভেতরে গিয়ে আর কি কী খেলছে জানি না। আর এই দেখো ও চশমা দিয়ে মানে ভীষণ তো এই যে হচ্ছে সন্ধেবেলায়, আজকে আমিও পুজোটাও কর দিয়েছি, সন্ধেটাও দিলাম, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ আজকে, মানে ভালো লাগছে না সবসময়, তো সবার শরীর ভালো থাকে না, তো মায়ের ভালো লাগছে না, মাই সন্ধে দেয় তো আমি দিতে এলাম। আর মামা মেসছে যেহেতু বিরক্ত করছিল, এই জন্য আমি বললাম ওকে নিয়ে আসো, আবার এই ঘরে এনো আমি এক মানে ইয়ে মুশকিলে পড়েছি। ও কি করছে, ওই প্রদীপটা যে কাল সলতে ছিল ওই সলতেটা নিয়ে শিব ঠাকুরের মাথায় দিল ফার্স্ট। এবার ও কী আকাজ করবে ও বুঝে পাচ্ছে না, ও দৌড় এটা ধরছে সেটা ধরছে, তো এখন কি করবে, প্রদীপটাই পছন্দ হয়েছে, প্রদীপটাই নেবে ও, তোর প্রদীপটাই চাই। আর এই দেখো কালি, ওর হাতে পুরো কালি মেখেছিল, ওর মুখে টুখে ঘষে নিল। আর এই দেখো মা কালীটা উল্টে পাল্টে দিল, মানে কিছু করার নেই, বাচ্চারা ওইরকমটা করে। তো যাই হোক, ওকে আমি বললাম ওকে নিয়ে যাও, আমার সন্ধ্যা দেওয়াটা হচ্ছে না, নাহলে ভালো করে ও বিরক্ত করছে। তোর বাবা ওকে নিয়ে নিয়েছে ঘরে, বাড়ি মানে ঘরে রেখে এসছে মায়ের কাছে।
সন্ধে দিয়ে ঘরে এসে কিছুক্ষণ মানে বসে থাকবো, তারপর একটু বাদে 10-15 মিনিট বাদে যাব ঠাকুর ঘর একটু নিভাতে। তো আমি ওদের সঙ্গে সময় কাটাচ্ছি, মাম্মাম আর আমি যেহেতু শুয়ে আছি, কেন যাই না, শুতে ইচ্ছা করছিল, ভালো লাগছিলো না সন্ধ্যেবেলায় হলে। আর এখনকার ওয়েদারটা না শুধু মানে এমনি হাত পায়ে টান ধরে, আর হচ্ছে মন টন কেমন খারাপ লাগে, মানে ভাল লাগে না, মন খারাপ হয় এরকম। তো আমি একটু বসে থাকবো, তারপর ঠাকুর ঘর যাবো নিভাতে। তো আমি এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, প্রসাদগুলো তুলে নেব, আর হচ্ছে বাসনগুলো যে যে নিয়ম আর কি আমাদের বাড়িতে সেগুলোই করছি। বাসনগুলো আর কি একটা হাঁড়ি দেখতে পাচ্ছে ওটার মধ্যে চুবিয়ে রাখবো। সকালবেলায় মা ঘুম থেকে উঠে ঠাকুর ঘর মুছবে, প্লাস ওই বাসনগুলো ধুয়ে রাখবে, আর হচ্ছে গিয়ে ফুল আনবে, ফুল বেলপাতা যে যা যা লাগে সেইগুলো আর কি গুছিয়ে রাখবে। আর আমি এটা করে ঠাকুর ঘর আর কি নিভিয়ে তালা দিয়ে তারপর ঘরে যাব। আমি যাচ্ছি ওপরে, আমার ঠাকুর ঘর নিবানো হয়ে গেছে, ওপরে গিয়ে আমি শাড়িটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে তারপর ঘরটা একটু গুছিয়ে তারপর মামামকে আমার খাওয়াতে হবে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু সন্ধ্যেবেলায় ওকে টিফিন দিই তো খাওয়ানোর টাইমও হয়ে গেছে। আর সব যার যার ঘরে শেষে আছে, আর দিদি তো রান্না করছে, দিদি রান্না করে মানে আমাদের বাড়ি সন্ধ্যেবেলায় রান্না হয়, আর ওই 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর আমার ঘরের অবস্থা খুব বাজে, তো এই দেখো মামাম তাকা কি, মামা মামা এখন মামামের বড়মাদের ঘরে আছে, কাছের থেকে কি বের করবে ঠিক নেই। তো এই যে মামামের বাবা, কি করছো তুমি ফোনে, জল গরম করছে, হয়ে গেছে জল গরম, নিয়ে আসো। আবার লাগবে তোর, আবার লাগবে, শুধু ব্যথা পাস। চলো ঘরে চলো, ওকে খাওয়াবো। দাও একটু খাইয়ে দিও ওকে। টাকা বাবা আহ, লাইট অফ করে কেন, নাও কমপ্লিট। মামাম ঘুমিয়ে পড়েছে আর এখন একটু শান্তি পেলাম আমি, তো ও তো বাড়িতে চলে এসছে। তো আমি কী করেছি আজকে সারাদিন যেটুকু যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি, আর তোমরা তো ফার্স্টের দিকে দেখলে যে আমি একা একা ভিডিও শ্যুট করেছি যেভাবে তোমাদেরকে দেখালাম, তো এখন ও চলে এসছে, এখন মানে আশা আছে কাল পরশু ভালো ভালো ব্লগ পাবে। আর কি তাই তো, তো যাই হোক
ওই তো চলে এসে অনেক লাইটিং কিনে নিয়ে এসছে, তো দেখাই কি গো, টুনি লাইট কিনে নিয়ে এসছে যেটা আর কি বাংলা ভাষায় বলে, দেখো না নিয়ে আসো। কালকে হচ্ছে এমনিতে অফিসে খুব চাপ, ওর কাজের চাপ, তো কাল অফিস করে কোথা দিয়ে কিনেছো গো, শিয়ালদা থেকে? হ্যাঁ হ্যাঁ, অনেক চাপ, তো অফিস করে অনেক রাত করে 10:30 বেজে গেছে, 10:30 বেজে গেছে, ঘরে আসতে আসতে অনেক লাইট কিনেছে দেখো এর মধ্যে আছে। তো কালকে কালকে লাগাবে গো, যেহেতু আমার বর কয়েকদিন বাড়ি আছে, কেন সোমবার আবার ওর সাজাবো, তো তার মধ্যে অনেক পুরোনো যেগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে, অনেক বাদ পড়ে যাবে, তো সেগুলো তো আছেই, এবার আরো নতুন করে আরো লাইট কিনে দিবো, কারণ এবার আরো বেশি করে সুন্দর করে সাজাবে, কেন বলো তো ভিডিও করবো যে এই জন্য। তো এই যে এর মধ্যে আছে, আমি বের করছি না, নাহলে আমাকে এবার পরে ধরতো, এই যে এর মধ্যে অনেক কটা লাইট আছে, তো যাই হোক এর মধ্যে আছে, তো কাল সাজানো হবে, তোমরা তো সেই ব্লগ পাবে যে কি করে সাজানো হচ্ছে আমাদের ওই বাড়িটা, আর রেশন ঘরও দেবে কিন্তু, রেশন ঘর, তারপরে আমাদের ঠাকুর ঘর, আরও ইচ্ছা আছে পাশ দিয়ে যে ফুল গাছ আছে না ঠাকুর ঘরের পাশ দিয়ে, আর আমাদের বাড়ির সামনে একটা ঝাউ গাছ আছে, মানে ঝাউ গাছ বলে না কি বলে আমি জানি না, তো যখন সাজাবো তখন তোমাদেরকে দেখো, সেই হচ্ছে কথা। তাহলে এখানে আমার ভিডিওটা এন্ড করছি আজকে, আর কাল থেকে তোমরা সুন্দর সুন্দর ব্লগ পাবে আশা করছি, তো এখন টাটা বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পূজাতে অনেক অনেক মজা করবে, টাটা।